নদী বহুমা, নদী বহুমা, ঠিক যেন আমাদের জীবন। জীবন মানে তো চলমানতা। এই চলতে চলতে আমাদের মাথায় কত রকমের প্রশ্ন আসে। মহাভারতে প্রেমের গল্পের মধ্যে তপতী সম্বরণের গল্প আছে, তো সেখানে সম্বরণের এই চারটি মানসিক স্তরের কথা রয়েছে। আমি যেহেতু ভারতের নাট্যশাস্ত্রে নায়ক ভেদ নিয়ে কাজ যেহেতু কম হয়, তখন ওই চারটে নায়ক ভেদের নিয়ে কাজ করতে গিয়ে একটা গল্পের আশ্রয় নিলে শুধু আমি চারটে নায়ক চারটে নাচ দিয়ে দেখাচ্ছি সেটা না ভেবে ভাবলে একটা গল্পের আশ্রয়, সেটা করতে গিয়ে তপতী সম্বরণের গল্প জাস্ট চুজ করেছি। এটা আর কোনো কিন্তু এর ভিতরে কোনো জটিলতার কোনো আভাস নেই। গরুড় দেবের সেই প্রশ্নের সূত্র ধরেই মহাভারতের তপতী কাণ্ডের সূত্রপাত। পাঁচ রকম ফর্ম ইউজ করা হয়েছে, চারটে ক্লাসিক্যাল ডান্স ফর্ম আর একটা মার্শাল আর্ট। আর তারপরে আমাদের একদম শুধু থিয়েটার করার নেই, এরকম একজন আছে মুরারি মুখোপাধ্যায়, আমি আর আমার 14টা ছেলেমেয়ের ডান্স টিম, কথা ডান্স টিম রয়েছে। ওডিসিতে আছে সুবিকাশ মুখার্জি, ভরতনাট্যমে আছে শুভাশিস দত্ত, রুদ্র মিশ্র কালারি পার্ট করছে, আর দিব্যেন্দু তরফদার কথাকালি করছে। আমি তপতী, পিশাসপতি দেব দিবাকর সূর্য আমার পিতা। শৈশব থেকে পিতাই আমাকে বড় করেছে, তার কাছে আমার শাস্ত্র পাঠ, চতুষ্ষষ্ঠী কলার জ্ঞান লাভ, আমার আচার আচরণ শিক্ষা সব তো তাঁরই দান। পিতা ছাড়া আর কোনো পুরুষকে আমি কখনো চোখে দেখিনি। যেহেতু এখন মোটামুটি বেশি নাচ কিছুটা থিয়েটার, এরকম দুটো জিনিস নিয়ে পাশাপাশি কাজ করতে করতে মনে হলো একদম দুটোকে পাশাপাশি না রেখে যদি হাতই মিলিয়ে দেওয়া যায়, এইটাই একটা ভাবনা। যেমন আমি আনন্দ করছি, উফ কি আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে, সেটা যদি কাঠাকের ভাষায় বলি তাহলে আমি বলবো কেন দাও কেন দাও, বোঝা কি যাবে না কেউ আনন্দ করছে, ভাষাটা বদলে গেল। আমার ভাষাটা আমি বলছি ভীষণ আনন্দ হচ্ছে, এই ভাষাটা তো ইউএসএর লোকজন বোঝে না, কিন্তু ঘেনেধারটা তো একটা নাচের ভাষা, একটা সঙ্গীতের ভাষা, সেই ভাষার তো কোনো জাতির কোনো গন্ধ নেই। যদি আমি সঙ্গীতের নৃত্যের বাদ্যের ভাষা ব্যবহার করে যদি একটু গল্প দেয় আর্ট করে নিয়ে আসতে পারি তাহলে ক্ষতি কি। অঙ্গনা